আপনারা দেখছেন এটিয়ার টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য এখন দেখবেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান আমার কোরবানি জুড়ে এলো আবার খুশি রো হাওয়া ত্যাগের মহিমা নিয়ে এলো আজহা কুরবানি কুরবানি এলো রে কোরবানি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নাহমদু মাহমুদ আলা আলাহ রসুল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে কিংবা প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের এই এটি টিভির অনুষ্ঠান দেখছেন সকলকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা সাতভাগে কোরবানি প্রিয় বন্ধুরা আবাহমান কাল থেকে আমরা সাতভাগে কোরবানি আমরা দিয়ে আসছি রিসেন্টলি আমরা কিছু কথা শুনছি কিছু কিছু স্কলার কিছু কিছু আলোচকরা কিছু কিছু ওলামায় ক্রাম এ ব্যাপারে প্রশ্ন তুলছেন দ্বিমত পোষণ করছেন তো মূলত ছয় ধরনের পশু দিয়ে কোরবানি করা বৈধ গরু ছাগল উট মহিষ ভেড়া দুম্বা এর ভিতর থেকে ছাগল ভেড়া দুম্বা এই তিন ধরনের প্রাণীতে কোনো অংশ নেওয়া যাবে না একজনের পক্ষ থেকে একটি কোরবানি করতে হবে তবে গরু মহিষ উঠ এই তিন ধরনের প্রাণীর ভিতরে এক থেকে সাত পর্যন্ত অংশীদারি হয়ে সাত ভাগ পর্যন্ত অংশগ্রহণ করা যাবে এটি আবহমান কাল থেকে চলে আসছে অতএব এ ব্যাপারে কোনো রকম দ্বিধা সংশয় না করে আমরা যেন যেই মত এবং পথের উপর ছিলাম আমরা যেন তার উপরে স্থির থাকতে পারি এজন্যই আজকের আমাদের আলোচনা মূলত কোনো আলায় চার মাঝাব ঐক্যমত পোষণ করে খুব কম তবে এই আলাটি এতটা স্পষ্ট এবং এতটা দলিল নির্ভর চার মাঝাবি সহমত পোষণ করেছে যে গরু মহিষ উঠ এই তিনটি প্রাণীতে সাত ভাগে অর্থাৎ সর্বোচ্চ সাতজন অংশগ্রহণ করে কোরবানি করতে পারবে হানাফি শাফি মালিকি হাম্বলি এদের ভিতরে কেউ এক্ষেত্রে মতবারক্য করে নেই এবার আমরা দলিল নিয়ে আলোচনা করবো দলিল হচ্ছে আনজাবিবিনী আবদুল্লা রাদি আল্লাহ তোলা কাল আমার আনা রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম আন্নাস্তরে কা ফিল এবেলে ওয়াল বাকরে কুল্লু সাবাতে মিন্নাফি বুদনা মত্তাফা খুনা আলাইহ জাবরিবিন আবদুল্লাহ রদি আল্লাহ তালাহু বলেন যে রসুল পাকসাল সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন একটি গরু এবং একটি উটের ভিতরে সাতজনে যেন অংশগ্রহণ করি এ ব্যাপারে আল্লাহ রসুল আদেশ করেছেন এই হাদিসটি মোতাফাকুন আলেই এই হাদিসের ভিতরে একদম স্পষ্ট যেখানে কোনোরকম শর্ত করা হয় নাই সফরে হবে বাড়িতে হবে না এক পরিবারে হতে হবে ভিন্ন পরিবারে হবে না এরকম রকম এখানে বাধ্যবাধকতা নেই দ্বিতীয় যে স্পষ্ট দলিল সেটি হচ্ছে রও আবু দাউদ আনজাব রেবিন আবদিল্লা রাদি আল্লাহ নকল আন্না নবী সাল্লাহ সাল্লাম আমার আনা আন্নাস্তরা কফিল এবেলে ওয়াল জাজুরে সাবাহ এ হাদিসটি দুই হাজার আটশো আট নং হাদিস যেখানে রসুলপাকসাল আলাইস্লাম বলেছেন যে আমরা যেন একটি উট এবং গরুতে সাতজনে যেন অংশগ্রহণ করি এ হাদিসটি মতাকাদিমিনরাও সহি বলেছেন এমনকি বর্তমান যুগের যারা ওলামা একরাম তারাও এই হাদিসটিকে সহি বলেছেন এই হাদিসের ভিতরেও কোনো রকম সফরের কথা উল্লেখ নেই হজের কথা উল্লেখ নেই বিধায় চার মাঝাবের সকল ওলামা একরাম কিন্তু ঐক্যমত হয়েছেন যে সাত ব্যক্তি একাত্রিত হয়ে একটি উট গরু এবং মহিষে কোরবানি করা বৈধ অতএব আমরা দেখতে পেলাম যে এতটাই স্পষ্ট এই হাদিস যেখানে মত পার্থক্য করার কোনোই কারণ নেই যে কারণে আমরা দেখি হানাভি মাঝাবের সকল ওলামায়করাম এমনকি আরব বিশ্বের যে সমস্ত অলামায়করাম নির্দিষ্ট মাঝাব মানেন না হাইয়াতে কো কেবার এল ওলামা সৌদি আরবের সেখানে সকল ওলামায়করাম এ ব্যাপারে একমত কোনোরকম তাদের ভিতরে মত পার্থক্য নেই তেমনিভাবে মিশরের হাইয়াতে কেবার এল ওলামা ফি মেসের মিশরের যে গ্রেট স্কলার রয়েছেন তারাও এবারপারে ঐক্যমত পোষণ করেছেন যেমনটা আমরা দেখেছি ফতোয়া লেজনা লেজনাথ উদ্দা এমা এগারো বাই চারশো এক নং ফতোয়ার ভিতরেও এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সাতজন একাত্রিত হয়ে এ সমস্ত পশুতে কোরবানি করা যাবে আমরা যদি লক্ষ্য করি হানাফি মাঝাবের বাংলাদেশে যে সমস্ত বরণ্য ওলা লামাইক্রাম রয়েছেন তারা এ ব্যাপারে একমত তেমনিভাবে বাংলাদেশে যে সমস্ত ওলামাইক্রাম তারা হানাফি মাঝাবের বাহিরেও ফতোয়া দিয়ে থাকেন অর্থাৎ নির্দিষ্ট মাজাব অনুসরণ করেন না তারাও কিন্তু এই মাসালার ক্ষেত্রে সহমত পোষণ করেছেন ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর মুফতি কাজ ইব্রাহিম শেখ আহমদুল্লাহ তারপরে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ডক্টর মঞ্জুর ইলাহি এরকম যে সমস্ত স্কলারও রয়েছেন তারাও কিন্তু এ কোনো রকম মতপার্থক্য তারা করেন নাই এখন যারা মত করেন তাদের দলিল কি আমরা সেই দলিলের দিকে নজর দেব এবং তার জবাব দেব তাদের দলিল হচ্ছে রসুল পাক সাল্লাহ সাল্লাম হজের ভিতরে সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেছেন যেমন আনহা হোজাই ফাতারাদি আল্লাহ তালনকাল সার্ৰানা রসুল্লাহ সাল্লুসাল্লাম ফি হাজাতিহি মুসলিম মুসলিমিনা ফিল বাকারাতে সাবাহ এ হাদিসের রসুল সাল্লাহ্লাম হজের ভিতরে সাতজনকে অংশগ্রহণ করাইছেন অন্য একটা হাদিসের ভিতরে এসেছে যেই হাদিসটির ভিতরে বলা হয়েছে যে কুর নামান্ন নবী সাল্লাল্লা সাল্লাম আল আদাহি ফা জবাহনা আল বাকারা আনসাবা আমরা সফরের ভিতরে ছিলাম যখন কোরবানি উপস্থিত হয়ে গেল তখন আমরা সাতজনের পক্ষ থেকে একটি গরু কোরবানি করেছি এখানে সফরের কথা বলা হয়েছে হজের কথা বলা হয়েছে দুটি হাদিসে কিন্তু বাকি যে মোত্তাফাকুন আলাই হাদিস যেখানে সফরের উল্লেখ নেই আবু দাউদের দুই হাজার আটশো আট নং হাদিস যেখানে সফরের উল্লেখ নেই এই দুটি হাদিসই ওলামা একরামদের জন্য যথেষ্ট এরপরেও এই যেই হাদিসে সফরের কথা বলা হয়েছে যেই হাদিসে হজের কথা বলা হয়েছে ওলামা একরাম এইটিকে কোনোরকম সমস্যা মনে করেন নেই যেমন ইমাম তেরমিজ রহমতুল্লাহ আলাই যখন এই সফরের হাদিস হজের হাদিস যখন তিনি তাকরিস করেছেন তখন তিনি বলেছেন হাজ হাদিস উন হাসান উন সোহেই হন ওয়াল আলম মিন আসাবে রসুরুল্লাহে সাল্লাহ সাল্লাম আ যে এই হাদিসের উপরই আমল অর্থাৎ সাত সাতজন একত্রিত হয়ে উট এবং গরু মহিষে কোরবানি করতে পারবে এই হাদিসের উপরেই তাদের আমল এবং সেটি রসু সাল্লামে সাহাবিদের থেকে শুরু করে আজও পর্যন্ত সকল ওল্লাম ইকরাম এ ব্যাপারে মত পোষণ করেছেন অতএব এখানে সফরের কারণে হজের কারণে ভিন্ন রকম হুকুম হবে এটি কিন্তু সাহাবা এবং ওলামা একরাম বুঝেন নাই এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে যে এখানে যে সফরের কথা বলে আপনারা ভিন্ন হুকুম দিতে চান এখানে সফর কিন্তু আইল্লাতে মো আত্মারা নয় এখানে সফর কিন্তু এমন কারণ নয় যেটি প্রভাব ফেলেছে যেমন আমরা দেখি রসুল পাকসাল আল্লাহ সাল্লামের কাছে এসে এক বেদুইন বললেন ইয়া রসুল আল্লাহ হালাক্তু বেদুইন একজন গরিব লোক এসে আল্লাহ রসুলের কাছে বললেন ইয়া রসুল আল্লাহ রমজানের দিনে আমি তো নিজেও হালাক হয়েছি আমার স্ত্রীকেও হালাক করেছি কি হয়েছে আমরা রমজানের দিনের বেলায় আমরা দৈহিকভাবে আমরা একত্রিত হয়েছি অর্থাৎ আমরা জমা করেছি রসুল ফক্সাল্লাম বললেন তোমাকে ষাটটি রোজা রাখতে হবে একাধারে বললে ইয়া রসুল্লাহ আমার তো সেই সামর্থ্য নেই বসে তাহলে তোমাকে ষাটজন মিসকিনকে খাবার দিতে হবে তো রসুল ফক্সাল্লাম তাকে যে এই বললেন তোমাকে ষাটটি রোজা রাখতে হবে ষাটজন মিসকিনকে খাবার দিতে হবে এই হুকুমটা কি কারণে দিয়েছেন সে গরিব সে কারণে সে কি বেদুইন গ্রামের মানুষ সে কারণে না এই কারণগুলো ইল্লাতে মোয়াত্তারা নয় এখানে কারণ হচ্ছে সে রমজান মাসে একটি করেছে দৈহিক মিলন সে করেছে এটি হচ্ছে ইল্লাতে মোয়াত্তারা যেটি হচ্ছে এমন কারণ যেই কারণটা প্রভাব ফেলে কিন্তু আপনি গরিব তাই আপনার জন্য নামাজের হুকুম একরকম যে ধনী তার জন্য নামাজের হুকুম আর এক রকম হবে যিনি সফরে আছেন তার জন্য একরকম আরেকজনের জন্য আর রকম অথবা গ্রামের মানুষ তার জন্য হুকুম একরকম শহরের মানুষ আর রকম এরকম কিন্তু বিধান শরিয়াতের নয় কিন্তু যেখানে যেখানে হুকুম ভিন্ন রকম সেখানে রসুল পাক নিজে বর্ণনা করেছেন যেমন সফরে তোমাদের নামাজ এরকম হবে বাড়িতে এভাবে হবে রসুল পাক বলেছেন তোম তোমাদেরকে আমি কোন নাহিদু নাহাইতুক আল কবর আল আনফা জুরুহা তোমাদেরকে কবর জায়াত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা করো এভাবে রসুল ওয়াসাল্লাম কোরবানির প্রথম দিকে বলেছিলেন যে তোমরা তিন দিনে বেশি কোরবানির গোষ্ঠী একাত্রিত করবে না সেই সময় মানুষের ভিতরে অভাব ছিল এখন তোমরা কোরবানি গোশত নিজেরা খাও সেটাকে ফ্রিজে রাখো গরিব মিসকিনকে বিলাও তো যখন যে বিষয়টি আসে সেটি যদি কোনো বিষয়ের সাথে সম্পর্কিত থাকে সেটা আল্লাহ রসুল কিন্তু বর্ণনা করেন আদামুল বায়ান ফি মাওদ এহতেমাল ইফুদ আম যখন কোনো বিষয় সম্ভাবনা রাখে সেই সময় যদি বর্ণনা করা না হয় তখন সেইটা আম হুকুম হয়ে যায় সেটি জেনারেল স্টেটমেন্ট হয়ে যায় যখন আল্লাহ রসুল বলেছেন আল বাকারাতু আনসাবা আল জাজুরু আনসাবা মোত্তাফাকুন আর হাদিসের ভিতরে সাতজনে গরুর ভিতরে দিতে দিতে পারবে উটির ভিতরে দিতে পারবে এখানে কিন্তু কোনো রকম সফরের উল্লেখ করেন নেই অতএব এটি জেনারেল স্টেটমেন্ট এটি একটি আম হুকুম হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে গরু মহিষ উট এর ক্ষেত্রে সাতজনে একাত্রিত হয়ে কোরবানি করার ক্ষেত্রে বিশ্বের সকল ওলামা একরাম ঐক্যমত পোষণ করেছেন শুধুমাত্র বাংলাদেশের দু একজন আলেম যারা নিজেদেরকে শায়ক মনে করে নিজেরা নিজেদেরকে মোস্তাহেদ মনে করে যে কোনো বিষয়ে মত পোষণ করার চেষ্টা করে থাকেন তো এটি হচ্ছে আমাদের কিন্তু একটি ভুল পদ্ধতি আমরা নিজেরা আলামায় মতাকাদ্দিমিন ওলামায় মত আখিরিন সলফেসা আলিহাইন তারা কি মত পোষণ করেছেন এবং বিশেষ করে রসুল জি বলেছেন যখন তোমরা ইখতলাপ দেখবে তখন সাওয়াদুল আজম বৃহত্তর অংশ যেদিকে তোমরা সেদিকে মত পোষণ করবে এটিও কিন্তু এ সমস্ত ক্রাম উপেক্ষা করেছেন তো আমরা বিশেষ করে যে সমস্ত আমল ওলামায় হাক্কানি রব্বানী সলফে সালেহিনদের থেকে আমরা করে আসছি আমরা যতক্ষণ পর্যন্ত তার উপরে তাদের মত না পাব। ততক্ষণ আমরা কিন্তু যার তার কথায় এই মত থেকে পিছনে যাব না এটি আমাদের একটি উসুল হওয়া দরকার আমরা যাতে করে দিনির উপর টিকে থাকতে পারি তা নাহলে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন কথা শুনে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন তো এবার আমরা নজর দেব যে হানাফি মাঝহাবের যে বৃহত্তর ফতোয়ার কেতাব সেদিকে আমরা যদি লক্ষ্য করি সেখানে দেখা যাবে রদ্দুল মোখতারের ভিতরে নবম খণ্ডে সেখানে পাঁচশো চৌত্রিশ পৃষ্ঠায় তেমনিভাবে নবম খণ্ডের পাঁচশো উনচল্লিশ পৃষ্ঠায় এই একই কথা বলা হয়েছে যেটি আমরা আলোচনা করেছি তেমনিভাবে ফতোয়ায় কাজীখানের ভিতরে তৃতীয় খণ্ডে দুইশত ছিচল্লিশ পৃষ্ঠায় সেখানে এই একই কথা বর্ণনা করা হয়েছে ফতোয়া বাদ ভিতরে তৃতীয় খণ্ডে একশো সাতান্ন পৃষ্ঠায় এই একই মত পোষণ করা হয়েছে ফতোয়া হিন্দি পঁচম পঞ্চম খণ্ডে তিনশত একান্ন পৃষ্ঠায় অনুরূপভাবে আমরা যদি তাকাই নাইলুল আওতারের ভিতরে আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাই তিনিও কিন্তু এই চার মাঝাবের এই কথাটি উল্লেখ করেছেন আমরা যদি দেখি কেতাবুল ফেখে আল আল আরবা যেখানে চার মাঝাবের অভিমত তাদের মত নিয়ে আসে সেখানে কিন্তু দেখা গিয়েছে এই মাসালার ক্ষেত্রে সেখানে কোনো রকম ভিন্ন মত নেই সকলের পক্ষ থেকে তিনি উল্লেখ করেছেন যে একটি গরু একটি মহিষ এবং উটে সর্বোচ্চ সাতজন একত্রিত হয়ে কোরবানি করতে পারবে অতএব আমরা যেন এক্ষেত্রে রকম বিভ্রান্তিতে না পড়ি আমরা যেন সঠিক মতের উপরে থাকি আল্লাহ তাল আমাদেরকে সে তৌফিক দান করুক আমিন ও আখরে দাওয়ানা আনিল আহমদুলিল্লাহি আলামিন আল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু দুনিয়া জুড়ে এলো আবার খুশি রো হাওয়া تغيير মহিমা নিয়ে এলো ঈদ উল আজহা কুরবানি কুরবানি এলো রে কুরবানি আপনারা দেখছেন এ আর টেলিভিশন সত্য প্রবর্তনে おっこう。